মোটামুটি সবাই দেব বলে লাভ একটা সময় হবে ভাই, প্রোডাকশনে চাকরি লাভ আছে। আমি মনে করি কোয়ালিটির তেন প্রোডাকশনের চাকরি হাজার গুণে ভালো। আপনি যত যাই করেন পাই কোয়ালিটি একটা গার্মেন্টস এর ওরকম কোনো দাম পায় না, এটা তো আপনি নিজের থেকেও জানেন। আরে কোয়ালিটিতে মানুষই মনে করে না, পরিস্থিতি এত খারাপ একটা গার্মেন্টস এর কোয়ালিটি কিন্তু প্রায় আনোয়ার কথা, কারণ তো মালের কোয়ালিটি না থাকলে বায়ার আপনার কাজ দেবে না, কিন্তু সে মূল্যায়ন করে করে না। আমি একটা জিনিস দেখি, যত যাই হোক ঘুরে ফিরে সেই দশ সপ্তাহের কোয়ালিটির গাড়ি আসে, ইন্সপেকশন ফেল করুক যাই করুক সে কোনো অপরাটার কাম করে থুবি, দেখবেন আপনার সেই ঘুরে ফিরে আপনার কোয়ালিটির সমস্যা, কোয়ালিটি চেক করে নাই কে, কোয়ালিটি ছাড়ছে নাই কে, মানে যত বালের আকামের ই সব কোয়ালিটি, মানে কোয়ালিটি ছাড়া কেউ করতে নেয় না, কোয়ালিটি সব। এটাই তো কইতেছি, তবে কোয়ালিটির থেকে যদি উঠে যাই করেন কন্ট্রোলার বা ইনচার্জ লেভেলে ছবি বের করেন করে তখন আবার শোধন আছে, কিন্তু বেতন ভালো পাওয়া যায়। এইখানটা একটু তুলনামূলকভাবে আমি দেখতেছি ইনচার্জ ইনচার্জ নেয় বেশি, সুযোগ আছে। আপনার ইয়ের কন্ট্রোলার কিনা কন্ট্রোল সারা চলে রিপোর্ট টিপোর্ট করে কিরা, ওগুলো সাবমিট করে না আপনারা, সব আপনারাই করেন না, শুধু কন্ট্রোলার ওটা শুরু করে
কালকে যে ভ্যাকসিন দিবি আমার তো তা মনে হচ্ছে না, দেখা যাক। খোঁজ খবর নিচ্ছে কাজ তার এ করে না, এমন চাইলে বাসার থেকে নফিস করে পারে। আর এমপি স্যার বলেইছে আমার অফিসে আসাই দেখবি আমার কোনো ভালো নেই, তুমি যদি আমার প্রোডাকশন বুঝি তৈরি করো পাঁচ বইস খাই দাও কোনো সমস্যা নেই। হ্যাঁ আরে স্টাফরা তো তাই চায়, এখন ধর না পাঁচটার সময় এরা দেড় দৌড় পারে না, এখন কো আছে প্রোডাকশন চান প্রোডাকশন দেবো। আগে সাতটা আটটা আমি দেখছি দশটা পর্যন্ত রয়েছে, আর এখন তো ফ্যাক্টরি অনেক লাভে আছে বলেন নাই। জমি গেছে কতটুকু জানেন আপনি? ইয়েতে 30 বিঘে শ্রীপুর, শ্রীপুর 30 বিঘে কি আপনি খামাখানা মনে করতেছেন? আর একটা সময় আপনার মনে করেন যে প্রজেক্ট হবে, আমরা থাই আর না থাই বুঝছেন, কিন্তু আমরা শুনবি ভাবো যে একটা সময় প্রজেক্টের রূপান্তর রয়েছে। একেজ গ্রুপ ধামিন গ্রুপ যেরকম আছে না, অনন্ত চললে যেরকম আছে না, ওই রকম হয়ে যাবে। আল্লাহ যদি পাসারা হা যে আবান আর বালা, তারপর আরেকটা চলে মেডিসিনের, অলরেডি তিনটি হয়ে গেছে, এরপরে এবার বাটা মাটা আমি দাবি আছে, এমনি তো গ্রুপের মতন আর কিছু নেই, পরে একবার এই হয়ে যাবে যে গ্রুপ। শুনছেন কিছু কি মানিক ভাই বলো কি শুনছেন?